টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তার। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই আসরে সর্বোচ্চ দুবার ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন তিনি, এমনকি সর্বশেষ আসরের সর্বোচ্চ রানও তার। সেই বিরাট কোহলি কিনা এবারকার টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে ওপেন করে রানের জন্য রীতিমতো হাঁসফাঁস করছেন। নিজের প্রায় ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই কথাটা খুব বেশি শুনতে হয়নি ভারতের তারকাই ব্যাটসম্যানকে। ২০২৩ বিশ্বকাপেই রেকর্ড গড়ে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। দুটি টি টোয়েন্টি বিশ্বকাপেও সেরা রান সংগ্রাহক হওয়া কোহলি যেন নিজেকে হারিয়ে খুঁজছেন এবারকার আসরে। এরই ভেতর তিনি খেলে ফেলেছেন ৭ ইনিংস, রান মোটের ওপর ৭৫, এর মধ্যে দু অঙ্কের ঘরে কেবল পৌঁছাতে পেরেছেন দুটি ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল ৩৭ রান, আর আফগানিস্তানের বিপক্ষে ২৪। এমন ব্যাটিং কোহলিকে দাঁড় করিয়ে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের ওপেনারদের সবচেয়ে বাজে গড়ের তালিকায়। এক আসরে ন্যূনতম ৫ ইনিংস ওপেন করেছেন এমন ব্যাটারদের মধ্যে কোহলির গড় সর্বনিম্ন ১০.৭১। ২৭ জুন ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ভারত। এদিন শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখা যায় কোহলির ভেতর। ইনিংসের তৃতীয় ওভারে রিস টপলির ফুল লেন্থ ডেলিভারির কবজির দারুণ ব্যবহারে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারেন কোহলি বল ঠিক সীমানার ওপারে। বার্বাডোসের মাঠে যেন ফিরে এলো তার সেরা সময়, কিন্তু না, এক বল পরেই খানিক টেনে দেওয়ার ডেলিভারি, আবারও মিড উইকেট দিয়ে খেলার চেষ্টায় পরাস্ত ভারতের ব্যাটিং জিনিয়াস। বোল্ড হয়ে আরও একবার মাথা নিচু করে একরাশ হতাশা নিয়ে তিনি ধরেন ড্রেসিং রুমের পথ। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে কোহলির নিয়মিত চিত্রই এটি। ৭ ম্যাচে পার্থক্য করার মতো একটি ইনিংসও খেলতে পারেননি তিনি, এমনটা তার সঙ্গে বড্ড বেমানানি বটে। বিশ্বমঞ্চে তিনি বারবার সফল হলেও এবারকার চিত্রটি ভিন্ন। তার উপর অবশ্য আস্থার কমতি নেই রোহিত শর্মার। ভারতীয় অধিনায়কের আশা ফাইনাল ম্যাচে হয়তো সেরাটা পাওয়া যাবে কোহলির। ম্যাচ শেষে রোহিতকে জিজ্ঞেস করা হয় কোহলিকে নিয়ে দল চিন্তিত কিনা, দল তার পেছনে আছে কিনা। রোহিতের সোজাসাপটা জবাব, অবশ্যই, এর কারণও বলেছেন ভারত অধিনায়ক। আমরা তার ক্লাস সম্পর্কে জানি, ফর্মটা তার জন্য কোনো সমস্যাই না, যেহেতু সে ১৫ বছর ধরে খেলছে, সম্ভবত সব ফাইনালের জন্যই জমিয়ে রেখেছে। তেমন কিছু হলে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে সাবধান হতে হবে। বড় মঞ্চে অতীতেও জ্বলে উঠেছে কোহলির ব্যাট, তবে দক্ষিণ আফ্রিকার বোলাররা সম্ভবত কোহলির এখনকার পরিসংখ্যানের দিকে তাকিয়ে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। তবে বাজে সময় কোহলির জন্য ক্যাপ্টেন রোহিতের এমন সাপোর্ট যেন ২০২১ বিশ্বকাপকে মনে করিয়ে দিল। প্রেক্ষাপট একই, তবে সেবার রোহিতের জন্য ব্যাট ধরেছিলেন কোহলি, এবার কোহলির জন্য রোহিত। আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ আসরের সময়টা ভালো যাচ্ছিল না রোহিত শর্মার। পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচেই ১০ উইকেটে হেরে বসে ভারত। বিশ্বকাপের ইতিহাসে এই একবারই ভারতকে হারাতে পেরেছিল বাবর আজমরা। সেদিন ম্যাচের প্রথম ওভারে শাহিন আফ্রিদির বলে LBW ফাঁদে পড়ে গোল্ডেন ডাক মারেন রোহিত। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় ওপেনারকে বাদ দেওয়া হবে কিনা এমন প্রশ্ন শুনেই তা হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন কোহলি। সেদিন একজন সতীর্থ অধিনায়ক হিসেবে ভারতীয় ওপেনারের পাশে ছিলেন বিরাট। আর এবার কোহলির বাজি সময়ে তার পাশে দাঁড়ালেন রোহিত। ভারতীয় তারকা ব্যাটারের সামর্থ্য বা চেষ্টা নিয়ে রোহিতের কোনো সংশয়ই নেই। ইন্ডিয়ান ক্যাপ্টেনের আশা, এখন পর্যন্ত ব্যর্থতায় ঘেরা বিশ্বকাপের শেষটা হয়তো সাফল্য দিয়ে রাঙামেন ভারতের অনেক সাফল্যের এই নায়ক। নাহিয়ান আরফিন, অনফিল্ড।